হাইকোর্টের নির্দেশের পর শুক্রবার ট্রাম নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক কলকাতা পুরসভায় উল্লেখ্য শহর কলকাতার বেশ কিছু রাস্তা থেকে ট্রাম চলাচল বন্ধ করে দেওয়ার বিষয় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে কি জনস্বার্থ মামলা হয় এরপরেই কোর্টের তরফে এই বিষয় নিয়ে জানতে চাওয়া হয়েছে বলে সূত্রের খবর ট্রাম লাইন নিয়ে এই বৈঠকে শুক্রবার উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফেরা হাকিম পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পুলিশ কমিশনার বিনিদ গোয়েল পুর ও নগর উন্নয়ন দপ্তরের সচিব খালিল আহমেদ পরিবহন সচিব ডক্টর সৌমিত্রমোহন জয়েন্ট কমিশনার ট্রাফিক রূপেশ কুমার সহ একাধিক কার্যকর্তা বৈঠক শেষে মেয়র ফিরাদ হাকিম জানালেন ট্রাম রুটকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় সেই বিষয়ে বৈঠক হয়েছে পরিবহন মন্ত্রী এসেছিলেন পুলিশ কমিশনার এসেছিলেন ট্রান্সপোর্ট সেক্রেটারি এসেছিলেন আমাদের সবাই ছিল যে রিভাইভাল অফ ট্রাম রুট কিভাবে হবে একটা আমরা আলোচনা করে দেখলাম যে একটা জায়গায় আমরা হেরিটেজ রেখে খিদিরপুর টু স্প্যানেড এই ট্রাম রুটটা চালালে কোনো অসুবিধা নেই এবং ওটা একটা হেরিটেজ রক্ষা হলো যেটা কমিটিতে অন্য অন্য লোকের বক্তব্য ছিল সেটা হচ্ছে যে ট্রামটাকে আগে চালানো হতো গ্রিন ট্রান্সপোর্ট হিসেবে এখন যা মেট্রো রেল নেটওয়ার্ক কলকাতার চারিদিকে এসে গেছে এখন লোকের গ্রিন ট্রান্সপোর্ট মেট্রো রেল চালানো মানেই তো গ্রিন ট্রান্সপোর্ট চালানো তো সেখানে ট্রামের দরকার কি ট্রামের শুধু এখন দরকার হচ্ছে হেরিটেজ রক্ষা তো এই রুটটা আমাদের মনে হচ্ছে যে এটাতে হবে না আর সুন্দরভাবে চলবে শুক্রবারের বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তার মতে মানুষের আবেগের বিষয় এবং হেরিটেজের বিষয়টি মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে পাশাপাশি তিনি জানান কিছুদিনের মধ্যেই শহর কলকাতার কিছু রুট থেকে ট্রাম তুলে দেওয়ার বিষয় নিয়ে রাজ্য সরকার যে পলিসি নিয়েছে তা লিখিত আকারে মহামান্য হাইকোর্টের কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে জমা দেওয়া হবে চলাচলের বিষয় নিয়ে হাইকোর্ট যা প্রস্তাব দিয়েছেন সেগুলিও বিস্তারিত আলোচনা করে সরকারের কি চিন্তা ভাবনা রয়েছে তাও জানানো হবে পরিবেশের কথা মাথায় রেখে ইতিমধ্যেই পরিবেশ বান্ধব একাধিক বাস আনতে চলেছে পরিবহন দপ্তর যানজটমুক্ত শহরের জন্যই এমন সিদ্ধান্তের কথা জানালেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী শহরকে ভারতবর্ষের মধ্যে যানজটমুক্ত শহর হিসেবে কলকাতা কিন্তু এক নম্বরে আছে প্লাস হচ্ছে রোড সেফটির ইস্যুতে অ্যাক্সিডেন্ট থেকে কম হচ্ছে কলকাতা শহরে এটাও তো কলকাতাবাসী হিসেবে বাংলাবাসী হিসেবে আমাদের কাছে একটা গ গৌরবের বিষয় আমার কাছে একটা আবেগ আছে যে সব রাস্তায় ট্রাম চললে আমার ভালো লাগতো কিন্তু পাশাপাশি এটাও তো মাথায় রাখতে হবে যে কলকাতায় এত সুন্দর যে গাড়ির মোবিলিটি আছে সেটাকেও মাথায় রাখতে হয় রোড সেফটির কথা মাথায় রাখতে হয় সব বিষয়টা নিয়েই আমরা একটা পলিসি একটা সিদ্ধান্ত সরকার করবে করে সেটা কোর্টকে আমরা জানাবো যে আমরা কতটুকু জায়গায় ট্রাম চালাতে পারবো কোথায় আর চালাতে পারবো না এবং বিষয়টা হলো যে যে অনেক লাইন পাতা আছে সেই লাইনগুলোকে ব্লিচিং করে দেওয়া দরকার কারণ এতে বর্ষাকালে অ্যাক্সিডেন্ট হয় টু হুইলারের অ্যাক্সিডেন্ট হয় এগুলো তুলে দেওয়া উচিত প্লাস হচ্ছে যে অনেক ট্রাম রয়েছে যেগুলো বিভিন্ন ডিপোতে রয়েছে ওখানে বিভিন্ন জল জমছে ওখানে ডেঙ্গু ছড়াচ্ছে তাই কোর্ট বলেছে সরকারের পলিসি কি সেটা জানতে চেয়েছে আমরা সেই পলিসিটা তৈরি করছি করে কোর্টকে জানাব শুধুমাত্র শহর কলকাতা নয় রাজ্যবাসীর কাছে আবেগের বিষয় কলকাতার ট্রাম এখন মাত্র রুটে ট্রাম চলছে বালিগঞ্জ থেকে টালিগঞ্জ গড়িয়াহাট থেকে ধর্মতলা এবং ধর্মতলা থেকে শ্যামবাজার এর মধ্যে একমাত্র খিদিরপুর রুটেই ট্রাম চালানো সম্ভব বলে কোর্টকে জানানো হবে রাজ্যের তরফে এমনটাই সূত্রের খবর ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ